হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। আমার পাশের ভাবি এই পিঠাটা মানে সে বানিয়েছে, আমাদেরকে ডেকে নিয়ে গেছে খাওয়ানোর জন্য, তো খাচ্ছি। এইরকম পিঠা আমি এর আগে কখনো দেখিনি এবং খাইওনি, এই ফার্স্ট আমি মানে খাচ্ছি। এটা হচ্ছে আমার মানে মানে এটার নাম যেন কি বললো, তো এটা হচ্ছে মাংস বা মানে ঝাল কোনো ভর্তা দিয়ে খেলে হয়তো বা খুব মজা লাগে। পিঠাটার মধ্যে কিন্তু কোনো চিনি দেওয়া হয়নি, কিন্তু খেতে কিন্তু খুবই মানে খুব একটা খারাপ না, আবার খুব একটা ভালো না, বাট ভালোই লাগছে, খারাপ না। মনে হচ্ছে যে আলুর পটেটো খাচ্ছি, বাট এটা আলুর পটেটো না, এটা হচ্ছে চালের গুঁড়া দিয়ে একটা পিঠা। তো তো আমার সাথেই থাকেন, আজকে কিন্তু অনেক কিছু থাকছে। একদম নতুন ধরনের পিঠা, ওটা তিল দিয়ে ওই করতে হবে, যে মানে হালকা গরম পানি করতে হবে, দিয়ে গুঁড়োর মধ্যে এই আস্তে আস্তে দিয়ে নাড়তে হবে। পিঠার নাম কি বললেন? খামির করে গোল গোল বানাতে হয়, গোল গোল বানাইয়ে তিল দিতে ওর মধ্যে দিয়ে গোল গোল বানাই। এবার ওই আমরা যেটা কুলি পিঠা সিদ্ধ করে দেখছো উপরে চালনের মধ্যে দিয়ে, এটা ওরকম সিদ্ধ করতে হয়। সিদ্ধ করে এবার তুমি ঠান্ডা করে ফ্রিজে পরে বার করে ওই যে সাবধর্মা, এগুলো রেসিপিটা ভালো জানে, সাবধর্মা ফিরাই করে। এটার নাম কি? এটা ওরা মান্ডা পিঠা বলে, মান্ডা পিঠা। আমার আর এটা হচ্ছে সকালবেলা গরু মাংস নিয়ে এসেছে, এটা কেটে রেখে দিব। আর এই যে মূলা শাক, মূলা সহ মূলা শাক এটাও নিয়ে এসেছে। আর এটা এখন আর ধরব না, শুধু গরু মাংসটা রান্না করব। আর রাত্রেবেলা ডাল শাক দিয়ে ডাল রান্না করেছিলাম, সেটা আছে। তো এই যে মাংস রান্না করা শুরু করে দিয়েছি, পেঁয়াজটাকে ভেজে তারপরে যে একটু লবণ দিয়ে দিব। মাংসটা দিয়ে দিয়েছি অলরেডি, এখন আমি সব মশলাগুলো দিয়ে দিয়ে, আপনারা জানেন আমি কীভাবে রান্না করি যারা রেগুলার দেখেন, আর যারা জানে না তাদেরকে বলে দিচ্ছি। আমি যেহেতু একদমই অল্প পরিমাণ মাংস ব্যবহার করি, আমি মানে বেশি খাই না যেহেতু আমরা অল্প মানুষ, আর আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সব কিছু এক চামচ পরিমাণ আমি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে কষি আর হালকা একটু নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিব মশলাটা। তারপরে আমি আমি আগে আমি যে একটু ধনিয়া গুঁড়াও দিয়ে দিলাম, তারপরে আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব। শুকনো মরিচের গুঁড়া আমি এক চামচ পরিমাণ দিয়ে দিলাম, আমার চামচটা যেহেতু ছোটো পরিমাণে হাফ করে হাফ চামচ পরিমাণ, তো এটার দুই চামচ দিয়েছি। আর আমি হলুদ দিয়েছি, সব কিছু দিয়ে মাংসটাকে এই যে আমি আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি, মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি কিন্তু এই যে আলুগুলো দিব, আর আমি এর মধ্যে কিন্তু একটু কলিজাও দিয়েছি। কলিজাকে আমি আগে একটু হলুদ আর একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে মানে ওয়াশ করে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে, তারপরে আমি এই মাংস কষানোর মধ্যে দিয়ে দিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর রান্না হয়ে গেছে আমার, এটা হচ্ছে কালকে রাত্রে চিংড়ি মাছটা রান্না ছিল, সেটা এখনও রয়ে গেছে, খাওয়া হয়নি। আর আবরার বাবা এই ভর্তাগুলো কিনে নিয়ে এসেছে, সালাদ অনেক মজা হয়েছিল এই সালাদটা। আর গরুর মাংস, গরুর মাংস নাকি এতটা মজা হয়েছে মানে কি বলবো, শেষ মানে গরুর মাংস দিয়ে খেয়েছে। আর সব থেকে মজার কথা হচ্ছে আমরা যখন আমরা মেলায় যাই, মেলায় যাওয়ার পরে সে আর কিচ্ছু খেতে পারেনি গরুর মাংসের স্বাদের কারণে। হ্যালো, আসসালামু আলাইকুম, এলিজাস ব্লগ থেকে চলে আসলাম। আজকে আমরা কোথায় যাচ্ছি? বাণিজ্য মেলাতে যাচ্ছি, তো টুকটাক কিছু ভিডিও করব আপনাদের সাথে শেয়ার করব, তো সাথেই থাকেন। ও তো মেলায় যাবো, দেখা যাক কেমন লাগে। আসলে আমি মেলায় এর আগে একবার গিয়েছি আর এবার যাচ্ছি, তো আসলে খুব মজাই লাগছে মেলায় যাচ্ছি, সাথেই থাকবেন আমাদের। তো এই তো আমরা বের হয়ে গিয়েছি, আর রাস্তায় কিন্তু ভালোই জ্যাম আছে, তো আপনাদের সাথে শেয়ার করছি মেলায় গিয়ে আপনাদের সাথে
বাকি যে অংশটা পারি সেটা দেখানোর চেষ্টা করব। আর আমি এই মেলার এই ভিডিওটাকে, আমি যে বাণিজ্য মেলায় গিয়েছি এটাকে আমি দুই অংশে করে দিব, কারণ একসাথে দিতে গেলে আসলে অনেক বড় একটা ভিডিও হয়ে যায়। আর আজকের ভিডিওটা দিতেও আমার খুব লেট হয়ে গিয়েছে, 12টা বেজে গেছে অলরেডি। তো যাই হোক, তো সবাই আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে অনেক অনেক ভালোবাসা দিবেন আর আমার সাথেই থাকেন। তো এই যে আমরা কিন্তু বাণিজ্য মেলায় চলে এসেছি, এখন আমরা এই পাশে গাড়ি রেখে আমরা আবার মানে রাস্তার ওই সাইডে গাড়ি রেখেছি, এখন আমরা এই যে এখানে চলে এসেছি অলরেডি, টিকিট কাটবো। আর সবথেকে মজার একটা কথা হচ্ছে, বাণিজ্য মেলা থেকে যদি আপনারা বিকাশের মাধ্যমে টিকিট কাটেন, একটা টিকিটের দাম 40 টাকা আর দুইটা টিকিটের দাম 80 টাকা, বাট সেই 80 টাকা দিয়ে যদি বিকাশ থেকে আপনারা টিকিটটা পার্সেল করেন তাহলে কিন্তু 40 টাকা রিটার্ন মানে ব্যাক পাবেন। তো আমরা কিন্তু 80 টাকা দিয়ে টিকিট কাটার পরে আমরা আবার 40 টাকা ব্যাক পেয়েছি, মাত্র 40 টাকায় আমরা বাণিজ্য মেলায় ঢুকতে পেরেছি, খুবই ভালো লেগেছে। আর আমরা একটু সেলফিও তুলে নিচ্ছি। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শেষ করে দিব, কারণ পরবর্তীতে আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন বাণিজ্য মেলার ভিতরে কেমন কেমন পরিবেশ কেমন কি। তো যারা এখনও আসেননি তাদেরকেও জানিয়ে দিব আমার এই ভিডিওর মাধ্যমে। তো এই যে আমরা আসলে খুবই ভালো লাগছে, কারণ স্পেস অনেক পরিমাণে, মানুষ অনেক, বাট জায়গা অনেক তার থেকে বেশি, যার কারণে খুব একটা গ্যাদারিং না, ভালোই মানে হাঁটা চলায় যে খুব একটা প্রবলেম হচ্ছিল তা না, মানে পরিবেশটা কিন্তু ভালোই ছিল। তো আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।